السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. সম্মানিত যুবক তরুণ ভাইরা, দেশ ও বিদেশ থেকে, কাছ ও দূর থেকে, যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, আশা করি সকল ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি। আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমি যৌন বিষয় নিয়ে আলোচনা করি, এবং অনেক ভাইদের অনেক প্রশ্ন, অনেক জানার বিষয় রয়েছে। আপনারা কমেন্টে লেখেন, লেখবেন, ফোন দিবেন, পরামর্শ দিবেন। প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে আপনার যারা অস্তমিতন করতে করতে অথবা বিভিন্ন জায়গাতে গিয়ে লিঙ্গের পাল্টা বাজিয়ে দিয়েছেন এবং লিঙ্গের পর অত্যাচার নির্যাতন করেছেন। প্রিয় বন্ধুগণ, এখন আপনার বীর্য একেবারে কমে গেছে, অথবা আপনার শরীরটা কটকটে শুকনো হয়ে যাচ্ছে দিন দিন, মুখের এই চোখের নিচে দিয়ে কালো দাগ পড়ে যাচ্ছে, বসা থেকে দাঁড়ালে আপনার মাথা ব্যথা করে অথবা মাথা ঘুরায়, অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, এই সমস্ত রোগ থেকে আপনার যৌন দুর্বলতা কীভাবে আপনি দূর করবেন এবং এই সমস্ত রোগ থেকে কীভাবে মুক্তি পাবেন, আমি আপনাদেরকে আজকে ন্যাচারাল কিছু পাওয়ারের কথা বলবো, আপনাদের সেবন করতে পারেন। ইনশাল্লাহ আপনার যৌন দুর্বলতা দূর হবে এবং আপনার শরীরে যে ঘাটতি রয়েছে সেইগুলি থেকে আপনি মুক্তি পাবেন। প্রিয় বন্ধুগণ, সেটা হচ্ছে আসুন আমরা সেইগুলো কী আপনি জেনে নেন। এক নম্বর হচ্ছে আপনার অশ্বগন্ধার পাউডার। এই অশ্বগন্ধার পাউডার বাংলাদেশে এটাকে দ্বিতীয় জিনসিং বলা হয়, অত্যন্ত ভালো এবং উন্নত মানের। যারা বীর্য একেবারে পাতলা হয়ে গিয়েছে, হরমোন কমে গেছে, টেস্টোস্টেরনের সমস্যা রয়েছে, যারা অতিরিক্ত আদ ব্যবহার করেছেন, তাদেরকে বলবো আপনারা প্রতিদিন সকালে এক গ্লাস দুধ নেবেন, অথবা যদি সকালে খাইতে না পারেন প্রতিদিন রাত্রে এক গ্লাস দুধ নেবেন, তার সাথে আপনি এক চামচ অশ্বগন্ধার পাউডার মিশাবেন এবং দুই চামচ কাটি অরিজিনাল মধু আপনি মিশিয়ে বালকটিকে নাড়া দিবেন, নাড়া দিয়ে তা খেয়ে নেবেন। যদি এক গ্লাস দুধ আপনি সংরক্ষণ করতে অথবা খাইতে না পারেন, তাহলে অর্ধেক গ্লাস দুধের মধ্যে আপনি তা সেবন করতে পারেন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা সুস্থ থাকুন এবং আপনার যৌন এবং আপনার সঙ্গীটিকে আনন্দ দিন। আপনারা এই ওষুধটা খেয়ে দেখেন, যদি আপনারা না পান আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি অরিজিনাল পাউডারগুলো আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস না বললে না হয়, যারা আমার কাছ থেকে ওষুধ নেবেন আপনারা অর্ধেক টাকা আগে দিবেন আর বাকি অর্ধেক ওষুধ পাওয়ার পরে দিবেন। যদি আপনার ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন একদিনের সাথে, আর যদি আপনার সন্দেহ থাকে আমার সাথে কোনো ফোনে দিয়ে কোনো ডিস্টার্ব করবেন না। প্রিয় বন্ধুগণ, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।